বিয়ে সাথে দিতে তো চাই, কি করবো এখন? আমি একটা যুবতী মেয়ে আছি, আমার বাবাটা রিক্সা চালায়, আমার আমাদের অনেক অভাবে, তার জন্য বিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, আপনার কি বিয়ে শাদী করতে ইচ্ছা হয় তো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ে। দেখতেই পাচ্ছেন, আসলে মেয়েটির চোখ দেখেই মনে হচ্ছে অনেকটাই সুন্দরী। কেন মাস্ক লাগিয়ে আসছে বা কি বলতে চাই, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? জান্নাত। জান্নাত। জান্নাত আপু কেমন আছেন? ভালোই আছি। জান্নাত তো অনেক সুন্দর নাম, সেটা জানেন? কি করেন কি আপনি? কি করি? এই যে কাজ করি ভাই। কিসের কাজ করা হয়? নগর বাড়িতে এই যে সেলাই মেশিন। সেলাইয়ের কাজ করেন? আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন আপনারা? আমরা দুই ভাই বোন, একটা ছোট ভাই আছে, বাবা রিক্সা চালায়। আচ্ছা আচ্ছা। আপনি বড়? আমি বড়। পড়ালেখা করছেন? পড়ালেখা করছিলাম তো। কোন ক্লাস পর্যন্ত? কোন ক্লাস পর্যন্ত? এই যেমন 1 পর্যন্ত। মাত্র প্রাইমারি পর্যন্ত? তার পড়ালেখা করেননি কেন? কই নাই ভাই, অনেক অভাবে পড়ে, আমার বাবা রিক্সা চালা, মাটা ডল করে গেলেন, মাটা হার্টের প্রবলেম, তার জন্য ভাই। আচ্ছা আচ্ছা। তো ভিডিও সামনে কে আসতে বলছে? কে আসতে বলছে? আমি নিজেই আইছি, আমার বাবা প্রতিদিন অনেক কষ্ট করে আর রিক্সা চালায় ভাই, তার জন্য। বয়স কত আপনার? আমার বয়স 17 বছর। 17 বছর। বিয়ে শাদী কি দিতে চায় নাকি নাকি বিয়ে শাদী করতে চান আপনি? বিয়ে শাদী দিতে তো চাই, কি করবো এখন? আমি একটা যুবতী মেয়ে আছি, আমার বাবাটা রিক্সা চালায়, আমার আমাদের অনেক অভাবে, তার জন্য বিয়ে দিতে। আচ্ছা আচ্ছা। আপনার কি বিয়ে শাদী করতে ইচ্ছা হয় তো? বিয়ে শাদী করবো। সংসারের সব কাজকর্ম জানেন? হ্যাঁ সব কাজকর্ম জানি। কোনো প্রেম ভালোবাসা টাসা আছে নাকি? না, প্রেম ভালোবাসা নাই। সত্যি? হ্যাঁ সত্যি। এই বয়সে তো অনেক প্রেম থাকে, ভালোবাসা থাকে। আমার প্রেম ভালোবাসা নাই ভাই। তাতে হাসি খুশি লাগতেছে কেন? মিথ্যা কথা বলতেছেন নাকি? না সত্য কথাই বলতেছে যে আপনি বললেন তার জন্য। আচ্ছা আচ্ছা। না এই বয়সে তো অনেক প্রেম টেম থাকে, আপনার ইচ্ছা হয় না প্রেম করতে? প্রেম করতে ইচ্ছা হয় তো। আচ্ছা আচ্ছা। তা কি মনের মানুষ পাচ্ছেন না, তার প্রেম করতে পারতেছে না নাকি? মনের মানুষ পাইলে তো এই প্রেম টেম করতাম, মনের মানুষ তো পাই না। আচ্ছা, এই যে ভিডিও সামনে আসছেন, কেউ যদি যোগাযোগ করতে চায় নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ ভাই দেওয়া তো যাবে। নাম্বার নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ আছে? এই যে ভাই আপনি বলে দেন। আপনি বলতে পারেন না? নাম্বারটা মুখস্থ করছিলাম না। মুখস্থ করেন না? পড়ালেখায় তো ভালো করেন নাই, তাহলে মুখস্থ করবেন কেন নাকি? মোবাইল দেখলে পারবো, এমনি তো আর কি মুখস্থ করি না। এমনি মুখস্থ করেন নাই? না। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন, এক অসহায় গরিব ঘরের সুন্দরী মেয়ে, চনপনা চটপটা কথা বলে, তার কথাবার্তাগুলো অনেক সুন্দর, দেখতেও মনে হয় সুন্দর, কিন্তু মাস্কটা কেন লাগাই আছেন? ওরা তো দেখতে চাবে আপনাকে। মাস্কটা খোলা যাবে না? মাস্কটা খোলা যায় না। আচ্ছা, কেউ দেখতে চাইলে কীভাবে দেখবে? কাটা লাগতেছে হাতের মধ্যে। কেউ দেখতে চাইলে কীভাবে দেখবে? নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন, পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে ভাই খারাপ কথা কোনো ভাই যেমন খারাপ কথা বলেন, খারাপ কথা তারা বলে তাদের সাথে আপনি খারাপ কথা সায় দিবেন না। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ওকে আপু, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।